শুধু নতুন একটা সকাল বলবো না, নতুন একটা মিষ্টি সকাল এবং নতুন একটা স্পেশাল সকাল। আর সঙ্গে সরস্বতী পূজার সঙ্গে প্রজাতন্ত্র দিবসের অনেক 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 শুভেচ্ছা, অনেক 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 স্বাগত জানিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, যদিও সরস্বতী পুজো অনেকদিন আগে হয়ে গেছে কিন্তু সরস্বতী পুজোর ব্লগটা তো হয়নি। তো চলে এসেছি সরস্বতী পূজার নতুন একটা ব্লগ নিয়ে। আর এবছর সরস্বতী পুজোটা আমাদের কাছে ভীষণ 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 স্পেশাল, এবং ছোটোবেলা থেকে সরস্বতী পুজোর মজাটা একটা সবার কাছে একটা অন্যরকম, সে মজার কাছে কোনো মজা নয়। কিন্তু এই বছর আমার সরস্বতী পুজোটা না একদম অন্যরকম, কারণ এবছর স্পেশালি আমার মেয়ের জন্য আমি সরস্বতী ঠাকুর বাড়িতে পূজা করছি, এবং প্রথমবার পূজা করছি, মানে আমাদের শ্বশুরবাড়িতে প্রথমবার সরস্বতী পূজা হচ্ছে। মানে প্রথমবার বলতে আমি প্রথমবার করছি, আমার হাজব্যান্ডটা যখন ছোটো ছিল আমার শাশুড়ি মা করেছে, কিন্তু আমি আমার মেয়ের জন্য প্রথমবার করছি। তো এই বছর হচ্ছে ও হচ্ছে হাতে করি দেবে, তো গত বছর আমাদের হয়নি, তো সেই কারণে এবছর ও হাতে করি দেবে বলে আমাদের ঠাকুর তোলা হয়েছে। আর একটা কথা বন্ধুরা বারবার বলছি না, ঠাকুর তোলা হয়েছে ঠাকুর তোলা হয়েছে, এই কথাটা নিয়ে আমার ভীষণ আপত্তি, কারণ মা এসেছে আমাদের বাড়িতে, মা সরস্বতী, এই কথাটা শুনতেও ভালো লাগে আর বলতেও ভালো লাগে। তো যাই হোক, মা এসেছে এবছর আমাদের বাড়িতে সকাল সকাল, মানে গতকাল থেকেই প্রস্তুতি একদম আরম্ভ করে দিয়েছি, আর আমার সমস্ত রকম প্রস্তুতি হয়ে গেছে। তো এখন যেটা কাজটা বাকি ছিল সেটা হচ্ছে গাছ থেকে ফুলগুলো তোলা। অ্যাকচুয়ালি আপনারা তো জানেন আমি গাছ থেকে ফুল তুলতে না খুব একটা ভালোবাসি না, যদিও গাছের ফুল দিতে ঠাকুরকে ভালোবাসি, কিন্তু যে গাছ থেকে যখন ফুল তুলি না ওই মুহূর্তটা আমার কাছে খুবই কষ্টদায়ক, কারণ গাছে ফুল ফুটে থাকবে এটাই দেখতেই আমার ভীষণ ভালো লাগে। কিন্তু যেহেতু ঠাকুর পূজা, গাছের ফুল আবার না দিলে, মানে ফুল কেনা হয়েছে তবুও গাছের ফুল না দিলে একটা মনটা আবার খুঁতখুত করবে, তো সেই কারণে এখন সমস্ত ফুলগুলো তুলে নিচ্ছি। আর আমার মা সরস্বতীকে তো রেডি করেই দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পিছনে এখন আমার মা সরস্বতী ঘোরাঘুরি করছে। তো ক্যামেরার সামনে সবাইকে সরস্বতী পূজায় আবারও একবার অনেক 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 শুভেচ্ছা এক চুবড়ি ফুলের সঙ্গে। তো এটা হলো আজকে আমাদের গাছ থেকে সমস্ত গাঁদাগুলো তুলে নিলাম, সমস্ত নয় কিছু কিছু আছে, কারণ গাছ পুরো তুলে নিলে আবার গাছ দেখতে ভালো লাগবে না, যেটা আমার একদম পছন্দ নয় গাছ থেকে সব ফুল তুলে নেওয়া। যাই হোক, এই কটা ফুল তুললাম, আর এই যে আমার মা সরস্বতী রেডি, আপনাদের দেখালাম আমার মা সরস্বতী রেডি, ওটা আছে জবা ফুল হয়েছে, পড়ে গেছে, এটা রাস্তায় পড়ে থাকবে বাজে লাগবে, তো সেই কারণে লেবু গাছে দিয়ে দিলাম। ফুলে হচ্ছে 10:30 যাওয়ার টাইম, তো সেই কারণে বামন ঠাকুরকে তাড়াতাড়ি আসতে বলা হয়েছে, যদিও বামন ঠাকুর আজকে পাওয়া অত্যন্ত মুশকিল, তবুও অনেক করে রিকোয়েস্ট করেছি যে তাড়াতাড়ি এসে করে দিতে, আর করেও দেবে। এ দেখো মা, মা হাই করো মা। তো যেহেতু বামন ঠাকুর আসার অনেকটা টাইম ছিল, তো সেই কারণে আমি ভাবলাম আমার মা সরস্বতী কিছু ফটোশ্যুট করে নেওয়া যাক। আর ড্রেসটা এখন সাজা গোজা কিছুই হয়নি, এটা হচ্ছে সকালবেলা অঞ্জলি দেওয়ার জন্য আমি হালকাভাবে ওকে একদম রেডি করেছিলাম। ঠাকুরের সঙ্গে শেয়ার করে খাবে তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন ঠাকুরের কাছে তাহলে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। আমি ঠাকুর পূজা দিচ্ছি, ঠাকুরকে দেখে সমস্ত জোগাড় রেডি, বামন ঠাকুর আসবে, বসে আছি বামন ঠাকুরের জন্যই। আজকের দিনে বামন ঠাকুর বললাম পাওয়া খুবই মুশকিল, আমার কাল থেকে টেনশন ছিল যে তা আমি ঠিক টাইমে আমি ঠিক সমস্ত অ্যারেঞ্জ করতে পারবো, তো আবার তো দেখলাম না আমার সব ঠিক টাইমে হয়ে গেল। বামন ঠাকুর পুজো দিচ্ছে, জোগাড়টা এই সময় আছে কিউকাম্বার, আপেল, অ্যাপেল, অ্যাপেল, পেয়ারা, গুয়াভা, গুয়াভা, আবার অ্যাপেল, তারপরে অরেঞ্জ, তারপরে গুয়াভা, তারপরে আঙ্গুর, অল ফ্রুটস, অল ফ্রুট, তারপরে শসা,
তারপর আখের রস। আবার আখের রস। বেশ এক ঘন্টার কাছাকাছি অপেক্ষা করার পর বামুন ঠাকুরের দেখা পেলাম। আর বামুন ঠাকুর এসেই পূজার কাজে লেগে পড়েছেন, কারণ ওনাদের কাছে এই মানে যে কোনো পূজাতে মানে কি বলবো, ওনাদের সময়ের ভীষণ মূল্যবান। তো এক মিনিটও দেরি না করে পূজা টুজা স্টার্ট করে দিয়েছে। আর আমার তো সমস্ত কিছু রেডি করাই ছিল, তো বসে খালি বামুন ঠাকুর ওনার কাজগুলো সব করে নিয়েছে ঝপঝপ করে। আর যেহেতু আমার মা সরস্বতী এবছরে এজো, এখন মা আমার ডিজিটাল মা হয়ে বসে আছে, ফোন ঘাঁটতে ব্যস্ত, তো মেয়ে আমার হাতে খড়ি দেবে না, তো সেই কারণে আমি ভীষণ হ্যাপি ছিলাম, ভীষণ 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 হ্যাপি। এবং সমস্ত মানে পূজার যে প্রস্তুতি করেছি না, একদম মানে কি বলবো, মনে একদম মানে মানে কোনো রকম দ্বিধাবোধ না নিয়ে একদম মানে সেই বলেন 100% একদম 100% খুশি নিয়ে আমি সমস্ত পূজার কাজ করেছি। আর শুধু এই পূজা কেন, আমি মানে ঠাকুরের মানে পূজার জোগাড় করতে, ঠাকুরের ফুল দিতে, ঠাকুরকে ধুনা দিতে, ঠাকুরঘর পরিষ্কার করতে, ঠাকুরঘর গুছিয়ে রাখতে, এইগুলো এই কাজটা করতে না আমি ভীষণ ভালোবাসি। তো সেই কারণে সকাল থেকে মা মেয়েকে নিয়ে, মেয়েকে তো মাই সামলাই, মানে আমি যতক্ষণ কাজ করি তো সামলাচ্ছিল, আমি সমস্ত জোগাড় ঝটপট করে নিয়েছিলাম, মানে প্রদীপ ধরানো থেকে শুরু করে সমস্ত রকম সব করে নিয়েছিলাম, যাতে বামন ঠাকুর আসলে একদম ঝটপট করে বসে খালি পূজাটা সেরে নিতে পারেন। আবার বৃহস্পতিবার ছিল হচ্ছে সরস্বতী পুজো, তো বামন ঠাকুরের একটা না ওই লক্ষ্মী পুজো, তো লক্ষ্মীবার ছিল, তো লক্ষ্মী ঠাকুর পূজারও একটা তাড়া ছিল। আর আমাদের মা সরস্বতী ঠাকুরের ঠাকুরটা আমার হাজব্যান্ডই পছন্দ করে কিনে এনেছে, তো ভীষণ সুন্দর লাগছে। তো সরস্বতী ঠাকুর মানে ওর মানে কি হলো ফেভারিট কালার হচ্ছে গ্রিন, তো গ্রিনের ওপরেই ও এনেছে আর ভীষণ সুন্দরও লাগছে। তো বামন ঠাকুরের পূজা টুজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমার মেয়ের হাতে করি হবে। আর আমি না মানে আমার রান্নাঘরের সমস্ত কিছু কাজ, সকালের টিফিন, দুপুরের খিচুড়ি সব বানিয়ে একদম রেডি করে নিয়েছি, কারণ আবার এই পূজা টুজা হয়ে গেলে রেডি হয়ে মেয়ের স্কুলে যাব। তো এই ফার্স্ট টাইম মেয়ের প্রথম বছর স্কুলে সরস্বতী পূজা, তো সেই কারণে স্কুলে তো যেতেই হবে, যাতে ওর সমস্ত ফ্রেন্ডের সঙ্গে ওর দেখা হয় এবং ও আরও আনন্দিত। আর এই যে ঠাকুরের কাছে যে বইগুলো জমা দিতে হয়, তো সমস্ত বইটই জমা দিই এবং মেয়ের হারমোনিয়ামটা ঠাকুরের কাছে জমা রাখলাম 3 দিনের জন্য। ছোটোবেলার কথা না ভীষণভাবে মনে পড়ছে, এই ঠাকুরের কাছে বই জমা দেবো, তারপরে সেই কথা নিয়ে মানে 3 দিন পড়তে বসবো না, উফ মানে সেই সব দিনের কথা না এখনও ভাবলে মাঝে মাঝে নিজেই মানে কাজ করতে করতে হেসে উঠি। তো যাই হোক, এখানে আমার মেয়ের হাতে করে স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখতে থাকুন। আর আমাদের ঠাকুর মশাই না ভীষণ ভালো, উনি একজন কি বলবো ভীষণ ভালো মানুষ, তো আমাদের ভীষণ ভালোবাসে, তো বিশেষ করে আমার মেয়েকে তো ভীষণ ভালোই বাসে। তো দেখেও ভালো লাগছিলো যে ঠাকুরমশাইয়ের কাছে আমার মেয়ে হাতে খড়ি দিল। তো এগুলো না ছোটো ছোটো অনেক স্মৃতি, যেগুলো বড় হয়ে ওকে আমি জানাতে পারবো যে মেয়ে আমার হাতে খড়ি নিয়েছিল কোথা থেকে। মানে মায়েদের এইসব স্মৃতি জমিয়ে রেখেই জমিয়ে রাখতেই তো হয়, কারণ বড় হয়ে মেয়েকে জানাতে হবে। আর আমার মানে কী বলবো, অন্তর থেকে একদম মানে খুশিতে আমি পরিপূর্ণ যাকে বলা চলে, কারণ আমার সেই ছোট্ট মেয়েটা যেটা কদিন আগে মানে কদিন আগেই বলবো কারণ সময় এত তাড়াতাড়ি যাচ্ছে বোঝা মুশকিল, আমাকে সেই হসপিটালে কোলে দিয়েছিল সেই মেয়েটা এখন হাতে করে দিচ্ছে। তো দিনে দিনে কীভাবে যে সময় জলের মতো চলে যাচ্ছে বোঝা মুশকিল। আর শাড়িতে এর আগেও আমি ওকে অনেকবার পরিয়েছি, কিন্তু যখন আজকে পরাছিলাম তো এমন মানে এমন ভাব দেখাচ্ছিল না, এমন এমন কথা বলছিল যেন ও কতই না ম্যাচুয়েড হয়ে গেছে। তো সেই কারণে না মনটা যেন কোথায় একটা মানে কি বলবো হারিয়ে যাচ্ছে।
তো এখানে আমার এই যে খিচুড়ি, যেটাকে আমি রেডি করে নিয়েছিলাম সকালবেলা, একদম অল্প পরিমাণ করেছি। তার কারণ কী বলুন তো, আমার হাজব্যান্ড ও হচ্ছে বাড়িতে খাবে না সরস্বতী পূজা, আর যেহেতু 26শে জানুয়ারি তো সেই কারণে বাইরে খাবে, আমি আর মেয়েতে স্কুলে খাওয়া শুধু খাবে হচ্ছে মা। তো সেই কারণে লুচি তো সবার খাওয়া হয়ে গেছিলো আর খিচুড়িটা ছিল। তো আমরা এখন রেডি সেডি হয়ে মা আর মেয়েতে বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা না দেরি হয়ে গেছিলো, মামন ঠাকুর আসতে লেট করেছিলো। তো দুজনে রেডি হতে হতে, তারপর মেয়ের দুষ্টুমি, সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ভাবছিলাম স্কুল না বন্ধ হয়ে যায়, তো সেই কারণে মানে আমাদের যাওয়ার কথা ছিল 11টা, বেরিয়েছিলাম হচ্ছে 12:30, মানে 1.5 ঘন্টা লেট। তো সেই কারণে আর মানে ভিডিওটা করা সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি স্কুলে, আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আমরা তো এসেছি একদম শেষে, মানে এসে তো দেখছি পুরো ফাঁকা 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 ফাঁকা। পূজা ঠাকুরটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমি ফোনটা না গাড়িতে ফেলে এসেছিলাম। তো ডাবের কাকুকে ফোন করলাম, তো ফোনটা সবেমাত্র দিয়ে গেল। মানে ঠাকুরটা যেই জায়গায় উঠেছে ওইখান থেকে চলে এসেছি, অনেকটাই দূরত্ব আর কি, কলেজ এবং স্কুল একসাথে। তো তো সেই কারণে তো প্রথম বছর মেয়ে স্কুলে এসে ভীষণ আনন্দিত আমি। ফোনই ছিল না, একটু করে চার্জ, সকাল থেকে উঠে ভোর থেকে উঠে ঠাকুর পূজায় জোগাড় লেগেছিলাম। তো ভোর থেকে উঠে ঠাকুর পূজা প্রস্তুতি লেগেছিলাম, ফোনে একটু করে চার্জ ছিল না, সেই কারণে আর তারপর মেয়েকে রেডি করা, নিজে রেডি হওয়া, মেয়ের স্কুলে যাওয়া, সব মিলিয়ে মিশিয়ে সারাদিনটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, এই সময় তো ফিরলাম, মেয়ে ওইগুলো পড়াবো বলেছিলাম, ওই যে ওইগুলো আমার কথায় আর চলবে না, মেয়ে আমার বড়ো হয়ে গেছে, মেয়ে যেটা চাইবে সেটাই পড়তে হবে। তো এসে ঠাম্মার সঙ্গে খেলাধুলা করছে, আমি সবাই ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিচ্ছি, কারণ ভীষণ ক্লান্ত লাগছে। এখন আমার গোটা ষষ্ঠী রান্না করতে যেতে হবে, তো এখন একটা তো মানে একটা পুরো সন্ধ্যার একটা পর্ব চলবে, তো সেই কারণে আগে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, একটু জল টল খেয়ে। আর এখানে আমি গোটা ষষ্ঠীর সমস্ত সবজি টবজি সব কেটে একদম মানে কী বলবো, একদম গুছিয়ে রেখেছি, আর একদম অল্প পরিমাণ করছি এবছর। তো কারণ না আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো সেই কারণে সবজি তো অনেকটা করে আনা ছিল, তো তার থেকে একদম অল্প অল্প করে আমি গোটা ষষ্ঠী রান্না করছি। আর এই শাক তরকারি হবে পালং শাক, লাউ শাক দিয়ে, এই সমস্ত সবজি দিয়ে। আর এই গোটা ষষ্ঠী যেহেতু সমস্ত গোটা গোটা সবজি দিতে হয়, তো সব ধুয়ে টায়ে খেসার ডাল, নারকোল ভাজবো, যেই সমস্ত কিছু ভাজবো, তো সব ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এরপর ছটপট করে রান্না করে নেবো, আর এতে মশলা বাটা আছে। তো চলুন ভিডিওটা এখানে এন্ড করে দিই, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে।